আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে আবরকাত দূরের কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে দেখছেন নেক্সাস টেলিভিশন নেক্সাস টেলিভিশনের অন্যতম আয়োজন ইসলামী জীবন বিধান ইসলামী জীবন বিধানে প্রিয় দর্শক আপনারা প্রত্যেক পর্বে ইসলামী জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের মূলকভাবে সাজানো হয় এই অনুষ্ঠানটি বিভিন্ন পর্বে আপনারা প্রশ্ন করে থাকেন এবং বিভিন্ন স্কলারগণ উপস্থিত থাকেন তারা উত্তর দিয়ে থাকেন আজকের অনুষ্ঠানটিকে আমরা একটি ঈদ স্পেশাল অনুষ্ঠান হিসেবে সাজিয়েছি তো আজকের ঈদ স্পেশালে আজকে আমরা বাংলাদেশের ইসলামিক নাসির জগতের কিছু আইডলকে উপস্থিত রেখেছি আলহামদুলিল্লাহ তো আজকে এই ঈদ স্পেশাল অনুষ্ঠানে আজকে আপনাদেরকে আমরা সময় দেওয়ার চেষ্টা করছি কিছু নাসিদ শুনবো তারপরে শিল্পীদের ঈদ কেমন কাটে কিংবা শিল্পীরা কীভাবে কাজ করছে আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো আমাদের আজকের আয়োজনে যারা উপস্থিত রয়েছেন ইসলামিক নাসিদ শিল্পী ডাক্তার ডাক্তার মাসুদ হাসমি

ঈদ বছর ঈদ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ তো শিল্পীদের ঈদ কেমন কাটে এই বিষয়ে আমরা আজকে অনেক কিছু শুনবো আমরা প্রথমে আমাদের প্রিয় শিল্পী মাসুদ ভাইয়ের কাছে আসব যে আমরা জানতে চাই রমজান কেমন কাটল আপনার ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আসলে বেসিক আমি একজন ডাক্তার মানুষ যে কিন্তু আমি শখের মানে শখ করে নাসিদ গাই আমি তো আলহামদুলিল্লাহ প্রতিদিন আমাদের তারাবির পরে আমরা সবাই একসাথে বসি আমাদের তারাবির মাঝে মাঝে দশ টাকার পরে খানাপিনা হয় আবার এক দু দিন পরে আমরা ইত্যাদির আয়োজন করি সবাই একসাথে খাই তো সবসময় আমি ওদেরকে বলি যে আলহামদুলিল্লাহ আল্লাহ একটা উৎসবের মাস আমাদেরকে দিয়েছেন এত ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় যে এই মাসটাও আমাদের হাত হয়ে যাচ্ছে আমরা জানি না যে আগামী বছর আমরা এই উদযাপনটা করতে পারবো কি না তো আমি বেসিক্যালি মনে করি এটা আমাদের একটা আনন্দের মাস উদযাপনের মাস এবং আমলের মাস জানি না কতটুকু আমরা করতে পেরেছি অসংখ্য ধন্যবাদ চমৎকার উপস্থাপনা ছিল আপনার যে রমজানের গুরুত্বটা আপনি বুঝিয়ে বলেছেন যে আসলে কতটুকু আমরা রমজানকে পেয়েছি কতটুকু আমরা নিতে পেরেছি আল্লাহর কাছ থেকে সেটা আল্লাহ তালাহ ভালো জানেন আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি রমজান অতিক্রম করে এখন ঈদের পরবর্তী সময়টাতে আছি আলহামদুলিল্লাহ ঈদ আমরা চমৎকার ঈদ উদযাপন করলাম তো আমরা আপনার কন্ঠে একটি শুনতে চাই তার আগে আমরা একটি নাসির তিনজন তিন কন্ঠে উচ্চারণ করতে চাই ঈদ মুবারক যে আমাদের কাজী নজরুল ইসলামের যেই সেই বিখ্যাত নাসিদ রমজানের এই রুজার শেষে এলো খুশির ঈদ তারপরে ইনশাল্লাহ এক এক করে আমরা নাসিদ শুনতে পারি তাই না ঠিক আছে তাহলে শুরু করি আমরা ইনশাল্লাহ ও রম জনে রই রোজার শেষে এলো খুশি রেল তুই আপনকে শুন আসমণি তাগ ও রম জানে রই রোজার শেষে এলো খুশি রে তুই আপনকে আজ বিলিয়ে দেশন আসমণি তা এই নজরুলের এই অসাধারণ এই নাসিদ কত বছর আগে করা কিন্তু প্রতিদিনই মনে হয় যে এখনই শুনলাম প্রথম শুনলাম নতুন মনে হয় তাই না তো আমরা হাসমি ভাইয়ের কাছে ছিলাম হাসমি ভাইয়ের কাছ থেকে আমরা রমজানের অভিজ্ঞতা শুনলাম একটু কথা বলে আসি আমাদের হুজাইফা আছে হুজাইফার সাথে কথা বলে এসে আবার ইনশাল্লাহ এবার এরপরে আমরা গানে যাব এক এক করে ইনশাআল্লাহ তো মাহমুদ হুজাইফা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবং খুব খুব ভালো লাগছে এখন ঈদ ঈদ পরবর্তী সময়ে আমি আমাদের শিল্পীদেরকে নিয়ে আজকে আড্ডায় মেতেছি আলহামদুলিল্লাহ তো রমজান কেমন কাটলো এবং ঈদ ঈদ কেমন কাটলো আপনার সব মিলে আলহামদুলিল্লাহ রমাদানে তো বিশেষভাবে আমরা তারাবি পড়াই আমরা বাসায় কিয়ামও করি আমরা তিন ভাই চার বোন সকলে হাফেজ হাফেজা আব্বু সহ আর আমরা তিন ভাই তারাবি পড়াই তারপর কিয়ামে সব থেকে বেশি মজা হয় কারণ আমরা লাস্ট যে দশ দিন সেই দশ দিন আমরা কেয়াম করি বাসায় তো যেরকম ওই ভাইও বললেন যে দশ টাকার পর চার টাকার পর আমরা বিশেষভাবে খাওয়া দাওয়ার একটা আয়োজন থাকে সেম টু সেম আমাদেরও থাকে আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটে আলহামদুলিল্লাহ আর ঈদ খুবই ভালো কেটেছে আপনাকে জিজ্ঞেস করবো আপনি ঈদ কেমন কাটেন ঈদ তো আসলে এই ঈদটা অনেকে সবাই বলে যে খুশির ঈদ আসলে কিন্তু খুশির ঈদটা কতটুকু খুশির এই বিষয়টা একটু ভাবার রমজান আমাদের জন্য রহমত বরকত মাস রমজান চলে যাওয়ার পরে আমরা খুশি হই কি করে আসলে। অবশ্যই খুশি হতে হবে খুশি খুশি হওয়ার জন্যই দিয়েছেন আলহামদুলিল্লাহ অবশ্যই তবে রমজান আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা আহ ইবাদতের সময় এই সময়টা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে আমরা জানি না পরবর্তী বছর এই সময়টা আমাদের জীবনে আসবে কিনা তো দিক দিয়ে একটু দুঃখেরও কিন্তু সময় তো তারপরে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুব খুব ভালো কেটেছে ঈদ আলহামদুলিল্লাহ ঈদ আকসা শাবাবকে নিয়ে এবারে ঈদ ঢাকাতেই কেটেছে আমার আলহামদুলিল্লাহ গ্রামের বাড়িতে যেতে পারিনি কাজের ব্যস্ততার কারণে আপনি জানেন হেভেন প্রচুর কাজের চাপ ছিল এবার দুশোর উপরে নাশিদ করেছি আমরা হেভেন থেকে তো খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ তবে আপনার একটা নাশিদ শুনে ফেলি আমরা ইনশাআল্লাহ কোন নাশিদটা শোনাবেন আমি তো বিশেষভাবে যে উর্দু আরবি বেশি করে থাকি হ্যাঁ তো একটা

আমার ঝিনুক বুকে তাকুয়া মের দাও মুক্ত আমি যেন হতে পারি মুত্তাকিদের সাথে যুক্ত আমার জীবন বাগে ফুটুক কুরান সুন্নার ফুল সে ফুলে সদা উরুক শান্তির প্রজাপতি বলবুল আমার জীবন বাগে ফুটুক কুরান সুন্নার ফুল সে ফুলে সদা উরুক শান্তির প্রজাপতি বুলবুল ইমান প্রাচীর যেন হয় সুকঠিন পাকা পোক্ত আমি যেন হতে পারি মোত্তাকিদের সাথে যুক্ত ঝরুক তোমার পথে আমার খুনের প্রতিবিন্দু দুচোক বেনামুক তোমার প্রেমের মহাসিন্ধু ঝরুক তোমার পথে আমার খুনের প্রতিবিন্দু দুচোক বেনামুক তোমার প্রেমের মহাসিন্ধু তাও সুরে সুরে প্রাণ পাখি হোক মুক্ত আমি যেন হতে পারি মোত্তা সাথে যুক্ত আমি যেন হতে পারি মোত্তা সাথে যুক্ত আমিন মাশাল্লাহ আমরা সকলে যেন মুত্তাকিদের সাথে যুক্ত হতে পারি আমিন কল কলম ছিল হাসমি ভাই চমৎকার পরিবেশনা ছিল আপনার তো আপনি 나শিদ শুরু করেছেন কবে থেকে মাত্র 6 মাস 6 মাস থেকে শুরু করেছেন কিন্তু তার মধ্যে ব্যাপক পরিচিতি আমি যতটুকু শুনেছি যে আপনার বেশ কিছু 나শিদ জনপ্রিয়তা পেয়েছে মানুষ শুনছে খুব আমি হঠাৎ করে কি আমি আলহামদুলিল্লাহ আমার গ্রামের সাথে আবার বেশ চলে ফিরে আসছে একজন মানুষ আর আমার রিয়াদ হায়দার ভাই কক্সবাজারের ওনার ও আমার পরান পাখিটা গিয়ে আমি গাইছি তো গাওয়ার আমি পাঠিয়ে দিলাম মেসেঞ্জারে তো রিয়াদ ভাই বললেন যে ডাক্তার সাহেব আপনার গলা তো খুব সুন্দর আমি যে কি করতে পারি বলে আপনি গান আমি আপনাকে ব্যবস্থা করে দিচ্ছি পরে আমাকে রিয়াদ ভাই নিয়ে আসলে নিষেধ করেছেন এর মধ্যে দশ পনেরোটা হবে দশ পনেরোটা হয়ে গেছে দশ পনেরোটার মধ্যে বেশ কিছু নাশিদ আপনার

مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق

مولاي صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب شفاعته لكل هول من اللهوال تحيمِ مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ना कोई आप जैसा होगा ना कोई आप जैसा था कोई यो सबसे से मुस्तफा का حسن كيسا تھا زمین و آسمان میں کوئی بھی مثال مولا و سلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم ما شاء الله ما شاء الله لا جواب মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব চমৎকার কোন চমৎকার একটা নাতরে শুনলাম তো আমরা আপনারা একটা শুনি আমারও শুনতে চাই হ্যাঁ অবশ্যই আমি আমি শোনাবো ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলি ইনশাআল্লাহ আমি ও চেষ্টা করব আমি কোনটা শোনাবো আপনার কাছ থেকে শুনতে চাই আপনি রেডি করুন আমি কোনটা শোনাতে পারি আচ্ছা আমি আগে একটা কথা বলিনি আসলে সবথেকে বড় সৌভাগ্যের বিষয় হচ্ছে আনাস ভাই কিন্তু আমার গুরু এক হিসাবে ওনার কাছে আমি নিজে নাসিত শিখেছি এক সময় দুই হাজার সম্ভবত ষোলো ষোলোতে এই জন্য এইজন্য আসলে খুব বেশি সৌভাগ্য মনে করছি নিজেকে আনাস ভাইয়ের সাথে একসাথে বসে ঈদের এই টাইমে আড্ডা দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার লাগছে আমার তরফ থেকে আহ একটা রিকোয়েস্ট থাকবে আপনি যে নাশিতটা গাইবে সেটা হচ্ছে এলান এইলান গে এইলানটা আমি আচ্ছা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তবে আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়েছে নিয়ে আসি প্রিয়দর্শক আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের ঈদ পরবর্তী অন্যতম আয়োজন আমাদের ইসলামী জীবন বিধানের একটি বিশেষ পর্ব আমরা কিছুক্ষণের মধ্যে আবারও ফিরছি আমাদের সাথেই থাকুন সম্মানিত দর্শক আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের অন্যতম আয়োজন ইসলামিক ব্যাংকের সৌজন্যে ইসলামিক জীবন বিধান অনুষ্ঠানের আজকের বিশেষ পর্ব ইসলামিক নাসিদ শিল্পীদেরকে নিয়ে আড্ডা অনুষ্ঠানে সম্মানিত দর্শক আমাদের সাথে আজকে নাসিদ শিল্পী উপস্থিত আছেন আমাদের প্রিয় ডাক্তার ডাক্তার মাসুদ হাসমি ভাই এবং আছে আমাদের প্রিয় শিল্পী মাহমুদ হুসাইফা আবারও স্বাগতম সেটি আমরা নাসির শুনছি খুব ভালো লাগছে আমরা সর্বশেষ মাহমুদ হুজাইফার কণ্ঠে খুব চমৎকার একটি নাসি শুনলাম ইনশাআল্লাহ এবং আমাদের মাস ডাক্তার মাসুদ হাসমি ভাই চমৎকার একটি নাশি শুনিয়েছেন তো হুজাইফার সম্পর্কে আমি বলবো যে আপনি যা বলছিলেন যে আপনার নাসির জগতে পদচারণাটা আলহামদুলিল্লাহ দুহাজার ষোলোর পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে খুব চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এবং বাবা মা ভাই আপনি নিজে প্রত্যেকে ঘরের প্রত্যেকে হাফেজ হাফেজ মাসাল্লাহ এটা আমাদের জন্য একটা অনেক বড় নিয়ামত আমাদের ইসলামিক নাসির যারা আমরা করছি ইসলামিক নাসির জগৎটা মূলত আমরা সাজানোর চেষ্টা করছি আমাদের প্রত্যেকে লালন করছি কোরআন এবং সুন্না সংস্কৃতি আমাদের নাসিদ করার ক্ষেত্রে আমরা আমরা আমাদের জীবনকে আগে পরিচালিত করছি যে বিষয়গুলো দিয়ে তার মধ্যে কোরআন এবং সুন্না অন্যতম এবং কোরআন এবং সুন্না দিয়ে নিজের জীবনকে পরিচালিত করে অন্য জায়গাতে আলো ছড়ানোর দুটি ছড়ানোর চেষ্টা করছি নাসিদের মাধ্যমে মানুষকে দিনের পথে ডাকার চেষ্টা করছি এই তো আমাদের মূল উদ্দেশ্য অবশ্যই কোরআন এবং সুন্নার পথে মানুষকে ডাকার চেষ্টা করা তো এই জায়গাতে আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলামিক নাসির জগৎটা এখন একটা আলোড়ন সৃষ্টি করেছে অসংখ্য শিল্পী এখন নাসির জগতে এবং ইসলামিক নাসিদ এতটা মানুষের কাছে খুব কাছে গিয়ে পৌঁছেছে যেটা যেটা ভাবতেও পারে না যারা মিউজিক গানের সাথে যুক্ত আছে যারা মেন স্ট্রিম যেটাকে বলি আমরা তো মেন স্ট্রিমের অসংখ্য শিল্পী আমাদের কাছে চলে এসছে মানে বাদ্যযন্ত্র ছেড়ে দিয়ে গান বাজনা ছেড়ে দিয়ে ইসলামিক গান করার জন্য কারণ আপনি দুই দিকের হিসাব মিলাতে পারেন যে যদি আমি নাশিদ করি শুধু অর্থ উপার্জনের জন্য সেটা সাময়িক একেবারে সাময়িক সামান্য অর্থ উপার্জন হতে পারে নাও হতে পারে আগে ক্যাসেটের যুগ ছিল তখন কিছু অর্থ উপার্জন হতো এখন ফেসবুক ইউটিউবের যুগে ফেসবুক ইউটিউব যদি কিছু দেয়ও সেটাও যত সামান্য একেবারে সামান্য কিন্তু মূলত নাসিদটাকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য এখন মূল পথই হচ্ছে টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়ার বিকল্প যেখানে নেই এখানে মেইন স্ট্রিমের শিল্পীরা এখন একটা খুব একটা দুদুল্যমান অবস্থার মধ্যে আছে যে নাসিদ ইসলামিক গানই মানুষ বেশি শুনছে কারণ কেননা বাংলাদেশের আপনার সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম যারা ইসলামকে পছন্দ করে ইসলাম করতে চাই সেটা হলো যে গত দু বছর ছিল প্যান্ডেমিক পিরিয়ড এই সময়টাতে যেমন আমাদের ডক্টরদের মধ্যে প্রায় আড়াইশো থেকে তিনশো ডক্টর মারা গেছেন প্রায় একশোর মধ্যে প্রফেসর মারা গেছেন তো সব ডক্টররা খুব কাছে থেকে দেখেছে মৃত্যুটা ডিউটি করতে পারে নাই ডিউটি করতেছে একদম ইয়াং ডক্টর মরে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ এটা হওয়ার কারণে কি হয়েছে মানুষ একটা ধাক্কা খেয়েছে মানুষ কিন্তু গোনার কাজ করতে এখন অনেক ভয় পায় এবং গত দুই বছর দেখবো যে গোনার যে সমস্ত ব্যাপার স্যাপার ছিল অনেকটাই সেগুলো কেমন যেন কমে গেছে মানুষের আগ্রহ নাই এখন যখন নাসিত শুনে বলে এটাই তো ভালো লাগে এটাই তো সুন্দর আমি মৃত্যুর কথা শুনছি আখড়াতের কথা শুনছি আল্লাহর কথা শুনছি আমার এটাই তো দরকার কখনোই মরে যাব তো আলহামদুলিল্লাহ দেখেন ভাই আমি আসলে যখন দেখলাম যে না মানুষ তো খুব বেশি শোনে এটা আর আমার একটা ইয়ে হয়েছে আমার মাঝখানে একবার ইংল্যান্ডে যাওয়ার গিয়েছিলাম আমি তো আমার ওই থেকে আমি এসেছিলাম লন্ডনে তো দুজন আলেম আমাকে নিয়ে এসেছিলো তো প্রায় তিন ঘন্টা রাত্রিবেলায় রাত দশটা থেকে একটা পর্যন্ত শুধু আমি নাসি শুনেছি তো আমি চিন্তা করলাম এগুলো বোধহয় ইংল্যান্ডের কোনো বাঙালি বোধহয় গিয়েছে তো আমার এটা ধারণা ছিল আমি শুধু শুনলাম আর চিত দেশে গিয়ে আমি এগুলো শুনবো যে দেখি ইংল্যান্ডে এত সুন্দর বাংলা নাসিদ ইসলামের গান চর্চা হয় চমৎকার তো কাজেই আমি তো একটু হেরে গলা ছেড়ে দে মাঝে মাঝে গাইটাই আমি দেখি দেশে এসে তো যা আনন্দ দেশে আসার পরে আমি দেখি সোবহান আল্লাহ সবই আপনার হেভেন টিউন আপনার কলর অব এগুলোই ছিল সেই তিন ঘন্টার নাশি তো তারপরে যখন আমি গেলাম গাওয়ার পরে রিয়াদ ভাইয়েরও অ্যাপ্রিসিয়েট করার পরে তারপরে আমাকে রেকর্ডিংয়ের ব্যবস্থা করে দিলেন আমাদের ধানসিঁড়িতে নিয়ে গেলেন ধানশিঁড়ি স্টুডিওতে ওখানে আমি কয়েকটা রেকর্ডিং করেছি তারপর আরও কয়েকটা জায়গায় করেছি তো আলহামদুলিল্লাহ আমার আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ আমাদের ছেলে ছেলেমেয়েরা আমাদের সবাই ইউটিউবে যায় সবাই চায় একটা ভালো কন্টেন্ট ভালো একটা জিনিস তারা দেখতে চায় তো আলহামদুলিল্লাহ এই নাসিদ হওয়ার কারণে এখন অনেকের কাছে এত সুন্দর লাগে আপনি শুনে খুশি হবেন যে আমি দেখলাম কয়েকদিন আগে রেসিডেন্সিয়াল মডেল কলেজ একটা কনসার্ট হলো নাশিদ কনসার্ট মাসা আল্লাহ আমি ওখান থেকেই আসছি আপনার কাছে খুব চমৎকার ভাবে আপনি উপস্থাপন করেছেন যে আসলে এই প্যান্ডামিক সিচুয়েশনটা আমাদের কাছ থেকে অতিক্রম করলো পাশাপাশি হচ্ছে মানুষের ভিতরে আল্লাহ ভীতি জাগ্রত হলো অনেক যে আমাকে তো মরতে হবেই আল্লাহ তালা কোরআনে বলেছেন কুল্লু প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাহলে মরতে যেহেতু হবেই আমি বিনোদন ছাড়াও মানুষ বাঁচে না বিনোদন ছাড়াও মানুষ বাঁচে না বিনোদনের জন্য যে কোনো ওয়েতে টেলিভিশন কিংবা সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হচ্ছে মানুষ বাচ্চারা হচ্ছে হবি আর এই সময় কীভাবে কাটাবে মানুষ তার মধ্যে বিনোদন লাগবে তো বিনোদনের জায়গাতে গিয়ে সে মিউজিক গান কিংবা খুব যেটা ইসলাম সমর্থন করে না এমন কিছু দেখছে এমন কিছু দেখার দেখার সময়ই তাকে তার বিবেক তাকে বাধা দিচ্ছে যে এই প্যান্ডামিকের মধ্যেই তো তুমি চলে যেতে পারো তো না এটা না শুনে আমরা ইসলামিক কিছু পাই কিনা দেখি তো ওই জায়গাতে বাংলাদেশে বর্তমানে আলহামদুলিল্লাহ শিশুদের জন্য প্রচুর পরিমাণে চ্যানেল প্রচুর পরিমাণে মানে কার্টুন থেকে শুরু করে ইসলামিক কার্টুন তৈরি হচ্ছে ইসলামিক নাসির তৈরি হচ্ছে শিশুরা খারাপ কার্টুনগুলো বাদ দিয়ে গেম বাদ দিয়ে এই জিনিসগুলো দেখছে আলহামদুলিল্লাহ এটা একটা বড় বিপ্লব পাশাপাশি বড়রাও একেবারে সব বয়সের মানুষ ইসলামী নাসিদ শুনছে শুনছে বাংলাদেশে একমাত্র মানে যত গানই হোক না কেন একটাই বলা যায় যে দেড়শো মিলিয়ন অতিক্রম করেছে ইসলামিক গান গত দুই বছরে দুই বছরে একটা ইসলামিক গান দেড়শো মিলিয়ন অতিক্রম করাটা কোন রকমের অন্য কোন গান আপনি মিউজিক গান বলেন আর যাই বলেন বাংলাদেশে এখন পর্যন্ত সেই রেকর্ড অতিক্রম করতে পারেনি তাও পঞ্চাশ মিলিয়ন পার প্লাস হয়েছে কিনা আমি জানি না তবে হ্যাঁ একটা গান অতিক্রম করা আল্লাহ একটা গান আমি দেখেছি সিক্সটি মিলিয়ন ওইটা সম্ভবত আমাদের দেশে না

ইসলামিক গানের মধ্যে উইদাউট এনি মিউজিক শুধু কণ্ঠ দিয়ে জি কোন রকমের রিদম ছাড়া কোন রকমের ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া শুধুমাত্র কণ্ঠ দিয়ে এই মিউজিক ভালো লাগার যে জায়গাটা তৈরি করা যে মিউজিক না শুনে এই এইটা মানুষ শুনবে এবং শুনছে মানুষ শুনছে এবং সেই জায়গাটা দখল করেছে একটা চ্যালেঞ্জ এটা বিগ চ্যালেঞ্জ বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা নিয়ে

এটা অনেক বড় একটা পাওয়া আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন তো আমরা হাসমিবের কাছ থেকে আরেকটা নাশে শুনে ফেলি অনেক কথা হলো আচ্ছা ঠিক আছে এটা একটা পুরাতন নাসিদ কিন্তু খুব সুন্দর আপনি একজন ডাক্তার আপনি আপনি ডাক্তার হয়ে আপনি ইসলামিক নাসিদ করেন এটা আমাদের কাছে কিন্তু আমাদের এই জগৎটায় অন্যরকম একটা মাত্রা যোগ করেছে আমার আমার চিন্তা কি জানেন আমি একটু তাবলিগের সাথে ওঠা বসা করি চিল্লাই যায় তিন দিন সময় লাগাই কতজনের সাথে আমার ওঠা বসা কত ওাম ব্যবসায়ী সবার সাথে তা আমি দেখলাম একটা বিশাল ইয়াংস্টার হচ্ছে এখানে এই জায়গাতে তো আমার চিন্তা হলো যে এই ছেলেগুলো যদি একটা ওদের সাথে না মেশা যায় ওরা কম বয়সে যদি সেলিব্রিটি হয়ে যায় তখন তার ডিরেইলড হওয়ার সম্ভাবনা খুব বেশি আর গান গাওয়ার পরে কিছু টাকা পয়সা আসবে পকেটে তখন এরা না লেখাপড়া করবে না গুড ট্র্যাকে চলবে এই জন্য আমি চিন্তা করলাম যে খুব ভালো একটা দিক সৎগায়ে জারিয়া হিসাবে আমি মানুষকে আল্লাহর কথা শোনাচ্ছি তারপর ওদের সাথে আমার পরিচয় হচ্ছে আমি ওদের সাথে মিশতেছি ইতিমধ্যে অনেকের সাথে আমার কথা হয়েছে আমার হসপিটালে এসছে আমি সবাইকে এক কথা বলছি ভাই তুমি যখন কবরে চলে যাবা মাহফুজের মতো তোমার যেটা সৎগায়ে জারিয়া হয় তুমি এটা করো আমি এইভাবে আলহামদুলিল্লাহ চেষ্টা করছি ওদেরকে একটু আখেরাতমুখী করার জন্য যে ভালো তোমরা গুড ট্র্যাকে আছো কিন্তু ট্র্যাক ছেড়ে যায় না এটা আমি চেষ্টা শুরু করে দিয়েছি সেটা খুব পুরোটা হয়তো শুনতে পারবো না আমাদের হাতে খুব বেশি সময় নেই ঠিক আছে সালাম নিরব মনে আমি কে দেই যাব দেখা যদি না দাও হে রাসূল নীরব মনে আমি কে দেই যাব দেখা যদি না দাও হেরাসুল মনের মাঝে মালা গেঁথেই যাব মনের মাঝে মালা গেঁথেই যাব তোমারি নামেতে হেরাসুল নীরব মনে আমি কে দেই যাব দেখা যদি না সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি কল্প পাখায় ভর করে মদিনার পানে কত ছুটেছি সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি কল্প পাখায় ভর করে মদিনার পানে কত ছুটেছি কত যে হয়েছি তোমার প্রেমে মনে আমি যাব দেখা যদি না দাও মাশাআল্লাহ খুব চমৎকার একটি আহ নাতের শুনলাম প্রিয় হাসমি ভাইয়ের কণ্ঠে আমাদের অনুষ্ঠানে একটি বিরতি নেওয়ার সময় হয়েছে বিরতিটা নিয়ে আসি সম্মানিত দর্শক আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের অন্যতম আয়োজন ঈদ আয়োজন ইসলামী জীবন বিধান আজকে ইসলামী জীবন বিধানের বিশেষ বিশেষ পর্বে আমরা আছি ঈদ পর্বে আমরা কিছুক্ষণের মধ্যে আবারও ফিরছি ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি সম্মানিত দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককে নেক্সাস টেলিভিশনের ঈদ আয়োজন ইসলামী জীবন বিধানের বিশেষ পর্বে আমরা নাশের শুনছিলাম হাসমি ভাইয়ের কণ্ঠে খুব চমৎকার নাশের শুনছিলাম তো আমরা এখন নাশের কোনটা শুনতে পারি তো আমরা তো আমরা দুজন শুনিয়েছি এখন আমরা চাচ্ছি আনাস ভাইয়ের কণ্ঠে শুনতে এবং প্যান্ডেমিক পিরিয়ডে আমি আপনার ওই ওই নাশিটা অনেকবার শুনেছি আমি এবং আমি একা একা গাওয়ার চেষ্টা করেছি পৃথিবী থমকে গেছে চমৎকার লেগেছে আমার ওই নাশিরটা আমি অনেককে শুনে শুনিয়েছি নাশিরটা তাহলে এটা শুনতে চাচ্ছেন এখন হ্যাঁ ইনশাআল্লাহ আমার সাথে গাইতে হবে

হারিয়েছে চির চেনারু পৃথিবী থমকে গেছে হারিয়েছে থির চেনারু থেমে গেছে কোলাহল ভেঙে গেছে মনোবল থেমে গেছে কোলাহল ভেঙে গেছে মনোবল অদৃশ্যই সারায় সব নিশ্চু শুনি চিৎকার অদৃশ্য কেউ যেন বলছে ডেকে বলো আজ রাজ বলো আজ রাজ বলো আজ রাজ বলো আজ রাজ

বিপদের ঘন যেদিকে দিকে আশারাগামী যেন ধূসর ফিকে বিপদের ঘন ঘটায়া যেদিকে দিকে দিকে আশারাগামী যেন ধূসর ফিকে আ সাবি বিষাদের কারাগারে বন্দি সাবি বড় দূর চিৎকার অদৃশ্য কেউ যেন বলছে ডেকে বলো আজ রাজত্ব বলো আজ রাজত্ব बोलो आज राजोत्तुकार बोलो आज राजोत्तुकार या नापसी या नापसी या नापसी या नापसी या नसी यनपसी यान या नापसी ক্ষণিকের রং চোটা আমি প্রভু দিয়ে ছোয়েকে ক্ষণিকের রং চোটালা না সুখে দুঃখের সুনামি প্রভু দিয়ে ছোয়েকে। ও করি ডোরে কাঁদছি খুবই আযাবের করি ডোরে কাঁদছি খুবই হে রাজা ধীরাজ চাই দয়া তোমার ইয়া নাপসী ইয়া নাপসী শুনি চিৎকার অদৃশ্য কেউ যেন বলছে দেখে বলো আজ রাজত্ব কার বলো আজ রাজত্ব Bolu ağzı rajot tokar, Bolu ağzı rajot tokar. Ya napsi, ya napsi, ya napsi, ya napsi, ya napsi, ya napsi, Yaرضing. ya napsi, ya napsi. Maşallah, lütfü -like. অসংখ্য ধন্যবাদ আমারও খুব প্রিয় একটি গান এটি প্যান্ডেমিক সিচুয়েশনে আসলে আমরা প্রত্যেকই প্রতিটা মানুষের মনে ছিল যে আসলে এখন রাজত্ব আসলে কার চলছে আল্লাহু কার চলছে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছে আমি আপনারই নাशिता অসংখ্যবার শুনেছি আমার শুধু ওই জিনিসটা মনে পড়তো যে আল্লাহ তাআলা শেষ বলবে আজ কার রাজত্ব পৃথিবীতে কেউ নাই

তো এমন অসংখ্য নাশিদ আলহামদুলিল্লাহ মানুষের গ্রহণযোগ্যতা পেয়েছি ইসলামী জগতে আলহামদুলিল্লাহ অসংখ্য শিল্পীর অসংখ্য নাসিদি এই বিষয়ের উপরে অসংখ্য রয়েছে তো আমরা আমরা কাছে আবার আসি একটু নিয়ে ভাবনাটা কি আসলে কত দূর যেতে চাই আমরা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এবং আমার মনে হয় আমার থেকে ভালো এটা আপনি বলতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমি হুজাইফার ভাবনা সম্পর্কে জানবো আমার ভাবনা হচ্ছে বর্তমান আসলে নাসিদ জগৎটা যেভাবে এগিয়ে যাচ্ছে এবং এটা আরও খুব এখলাসের সাথে এগিয়ে যাওয়া উচিত এবং কোরআন সন্নাকে আঁকড়ে ধরার মতো ওরকম এলম অর্জন করা উচিত অবশ্যই অনেকে মনে করে যে আমি ভালো গাইতে পারি কিংবা ভালো সুর আছে ভালো কম্পোজিশনও করতে পারি কিন্তু আসলে এটা যে মূল মাক্সারটা সেটা মাক্সারটা হাসিল তখনই হবে যখন কোরআন সন্না আমার মধ্যে থাকবে আর একজন ভালো আলেমি ভালো একজন মহাদিস হাফেজ তাদের জন্য এটা প্লাস পয়েন্ট বেশি কারণ হচ্ছে সে মানুষকে ডাকতে পারবে নাসিদের মাধ্যমে এবং সে প্রকৃত অর্থটা বুঝতে পারবে এবং মানুষকে সহি এলমটা সে পৌঁছাতে পারবে নাসিদের মাধ্যমে তো ঠিক সেরকমভাবে আমি আরেকটা কথা অ্যাড করতে চাই যে আপনারা বলেছেন এর আগে যে আগের শিল্পীরা খুব ইনকাম করেছে ক্যাসেটের মাধ্যমে কিন্তু পরবর্তীতে ওভাবে আসলে সুযোগ ছিল না কিন্তু এখন হয়েছে কি এখন ওই যে রূপালি জগতের মানুষরা আমাদের দিকে ঝোকার একটা কারণ হচ্ছে আমাদের কোয়ালিটি খুব ভালো আছে আলহামদুলিল্লাহ মানে ইসলামী সংস্কৃতিক অঙ্গনে যে কিছু সৈনিক তৈরি হয়েছে তাদের মাধ্যমে আসলে এই কোয়ালিটিটা মেনটেন হচ্ছে হাই কোয়ালিটি দিচ্ছে এই জন্য বিশেষভাবে আমি গুজার হবো আপনারও আপনি খুব ভালোই লাইনে মেহনত করছেন আমারও ছোটোখাটো স্টুডিও আছে আমিও মেহনত করছি তো কোয়ালিটি আরও ভালোভাবে মেনটেন করতে হবে এ ক্লাসের সাথে এগিয়ে যেতে হবে এল বেশি বেশি অর্জন করতে হবে তবে ইনশাল্লাহ আমি একটা কথা অ্যাড করতে চাই সেটা হচ্ছে নাসিদ কে ওই পর্যায়ে নিয়ে যাওয়া উচিত যে পর্যায়ে নাইন মিউজিক চলে গেছে অর্থাৎ এখন আমরা বলতে পারি যে ওয়শ্য আর ওইয়ত্তাহমুল গুন কোরআন একটি আয়াত আছে যেখানে শায়েরদেরকে মেনশন করা হয়েছে শায়ের মিনস হচ্ছে যারা সুপার স্টার মানে টপ লেভেলের সায়ের কবি তো বর্তমান যারা খুব টপ লেভেলের স্টার যাদের স্টার নামে যারা পরিচিত অর্থাৎ হলিউডের বড়ো বড়ো স্টারদেরকে আমরা মেনশন করতে পারি তো তাদেরকে কিন্তু অনেক বড় একটা সংখ্যাগুরুর লোকজন কিন্তু তাদেরকে ফলো করে তো ওখানে কি ওখানেই হচ্ছে কোরআনে বলা হয়েছে ফিকুল আন্না ফিকুলিওয়িমুন রসুলসাল্লাম আল্লাহ তালা বলেছেন যে আপনি কি তাদেরকে দেখছেন না তারা উদ্ভ্রান্তের ন্যায় উপত্যকায় ঘুরে বেড়াচ্ছে তো এখানে হচ্ছে কি মানে তারা যা বলে তা করে না তো ওদের গানের যে লিরিকগুলো আমরা ফলো যদি করি তাদের কোনো কথায় কিন্তু বাস্তবতার সাথে কোনো মিল নেই কিন্তু তারা একটা মিউজিকের মাধ্যমে এক ধরনের মাতলামও ঢুকিয়ে দিচ্ছে নাইন মিউজিক এর মাধ্যমে তো আমাদের নাসিদটা এখন ওই পর্যায়ে যায়নি আমাদের নাসিদের কোয়ালিটি ওরকম মেনটেন করতে হবে যাতে করে একটা ছেলে যখন একটা এক্সপেন্সিভ হেডফোন যখন আমাদের নাসিদটা শুনবে সে যাতে করে ওই ফিলটা পায় আলহামদুলিল্লাহ আমরা আরও কিছু নাসিদ আমরা বিভিন্ন ধরনের আমি কমেন্ট পড়ি তো অনেকেই লেখে যে এই নাসিদটা শুনে শুনে আমি ঘুমিয়ে পড়ি তো এক সময় গানের ক্ষেত্রে হতো যে আমি একটা গান শুনে শুনে ঘুমিয়ে পড়লাম কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ

তার মধ্যে ইন্ডিয়াতে একটা বিশাল জায়গা বাংলাদেশের শিল্পীরা দখল করে নিয়েছে আলহামদুলিল্লাহ আমি যেটা খেয়াল করেছি ইন্ডিয়াতে হ্যাভেন টিউনের শাখা রয়েছে দুটা তো ইন্ডিয়াতে ব্যাপক সারা বাংলাদেশের শিল্পীদের প্রত্যেকটা শিল্পীকে ইন্ডিয়াতে খুব ফলো করছে কারণ ইন্ডিয়াতে এই প্ল্যাটফর্ম তৈরি হয়নি এখনও তো আমরা চেষ্টা করছি ইন্ডিয়াতে সহ তৈরি করার জন্য ইনশাল্লাহ তো এই জায়গাতে শুধুমাত্র ওই বিষয়টা যে এ ক্লাসের সাথে যদি কাজ না করা হয় তাহলে শিল্পী তৈরি হবে কিন্তু শিল্পীর মধ্যে শিল্প থাকবে না একটা সময় শেষে যদি সেই উদ্দেশ্যটা যদি হয় যে শুধুমাত্র আল্লাহ এবং রাসুলের পথে দেখানো পথে আমরা কাজ করবো এবং আল্লাহ এবং রাসুলের বাণীগুলো কোরআন এবং সুন্নার বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেবো নিজে নিজে আগে ধারণ করে নিজে আগে ধারণ করে তারপর অন্য কাউকে রাসুলের সুন্না অনুযায়ী যে রাসুল আগে নিজে ধারণ করতেন তারপর কাউকে আদেশ করতেন যে তুমি এখন এটা করো আমি এটা নিজে মানে মিষ্টি জাতীয় জিনিস খা খেতেন তারপরে উনি খাওয়া বন্ধ করে দিয়ে আরেকজনকে বলছে যে তুমি এটা খেও না তো এমন ওই শিক্ষা থেকে আমাদের উচিত যে আমাদেরকে এই শিক্ষা নেয় নিজে আগে ধারণ করার যদি ধারণ না করা হয় কোনো এক সময় এমন হতে পারে যে যেটা আমরা শুনে এসেছি যে মিউজিক অঙ্গনে অনেক শিল্পীরা লাইনচ্যুত হয়ে যাচ্ছে কিংবা তারা শুধু টাকা ইনকাম করার উদ্দেশ্যে কাজ করা করছে তো এখন সেই জায়গাটা নেই তো ইসলামিক গানের জায়গাটাতে যারা এসছে তারা যদি তাদের উদ্দেশ্য যদি হয় টাকা রোজগার করা তাহলে এই জায়গাতে কখনোই সাকসেস হওয়া সম্ভব না সর্বোচ্চ সাকসেস হওয়াটা সম্ভব না যদি শুধুমাত্র দিনের খ্যাতমত করার চেষ্টা করছি আমি কোরআন এবং সুনার খ্যাদমত করার চেষ্টা করছি নিজেকে নিজের ই ইয়ে রেখে কেরিয়ার ঠিক রেখে নিজের পড়াশোনা ঠিক রেখে পাশাপাশি আমি এটা করছি এই খ্যাতমতটা করছি তাহলে তার পক্ষে করা সম্ভব যদি সে মনে করে যে না আমি শুধুমাত্র গান গিয়ে জীবন পার করবো এখান থেকে টাকা রোজগার করব। তার পক্ষে কখনোই সম্ভব না এগিয়ে যাওয়া কারণ আল্লাহ তার আল্লাহ কবুলিয়া থাকবে না সেখানে আল্লাহ তালা কণ্ঠ দান করেছেন আল্লাহতালা আমাদের কাছে এক স্বরূপ এই নিয়ামতকে আল্লাহতালার পথে যদি আমরা ব্যয় করি নিয়ামতকে আল্লাহ আল্লাহতালার পথে ব্যয় করে যদি আমরা এগিয়ে যাই তবেই আল্লাহ তার এই নিয়ামতকে আরও ভরপুর করে দেবেন আর যদি তা উদ্দেশ্য সেটা না হয়ে উদ্দেশ্যটা একটু ডিফারেন্ট হয় যে না আমি আসছি খেতে ওপর মানে অর্জন করব পাশাপাশি মিউজিক অঙ্গনে তো খুব বেশি একটা খেতে অর্জন করা এখন যায় না ইসলামিক অঙ্গনে যেহেতু যায় এদিকটায় আমি আসলে এই মানুষগুলোকে একটু চাই দেখি আমাকে একটু মানে একটা অবস্থানে পৌঁছাতে পারে কিনা এই জায়গাতে আল্লাহ তালা কবুলিয়ত না থাকলে কখনোই সম্ভব না আর নাসিদের জায়গাতে আমাদের দেশে প্রচুর পরিশ্রম করছে কম্পোজার যারা রয়েছেন তারপরে আমাদের শিল্পী যারা প্রত্যেকের টেস্ট এখন একটু ডিফারেন্ট পৃথিবীর কোথায় কারা কাজ করছে তাদেরকে ফলো করার চেষ্টা করছি আমরা তাদের মধ্য থেকে আমাদেরটা এক্সেপশনাল যেন হয় সেটার চেষ্টা করছি আমরা এবং একটা নাসিদে আমরা পনেরো বিশ দিন এক মাসের সময় দিচ্ছি যে একটা নাসিদ করার ক্ষেত্রে কণ্ঠ দিয়ে কণ্ঠ দিয়ে বারবার চেষ্টা করছি যে মানে এখানে মিউজিক না রেখে কণ্ঠ দিয়ে সবগুলো মধু ঢেলে দেওয়ার চেষ্টা করছি তো আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয় এসছে আলহামদুলিল্লাহ আমাদের সর্বশেষ আমরা পর্যায়ে আছি অনুষ্ঠানের আজকে

সেই নেক্সাস টেলিভিশনের যারা কলা কুশলী রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা দুজনে এসে উপস্থিত হয়েছেন অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন চমৎকার নাশিদ শুনিয়েছেন আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ আপনাকেও ধন্যবাদ নেক্সাস টিভি কর্তৃপক্ষকেও ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য তবে এই এই আয়োজনগুলো চলতে থাকুক সেটা চাই আমরা এই আয়োজনগুলো চলতে থাকুক আমরা এই সামান্য সময়ের মধ্যে কিছুই দেওয়ার মতো সময় এটা না অসংখ্য আয়োজন রয়েছে ইসলামিক নাসির জগতে আমরা চাইব এই আয়োজনগুলো টেলিভিশন কর্তৃপক্ষ নজর দেখ এবং পরবর্তীতে আয়োজন একে আসুক টেলিভিশনে আমরা জানি প্রিয় একটা টেলিভিশন নেক্সাস টেলিভিশন খুব কম সময়ে দর্শকের মন জয় করে নিয়েছে আলহামদুলিল্লাহ এবং ইসলামিক ইসলামিক মানসিকতা লালন করছে ইসলামিক প্রচুর প্রোগ্রাম হচ্ছে আলহামদুলিল্লাহ তো আমরা আমাদের সর্বশেষ নাসিরটি পরিবেশন করছি নাশিরটি গীতিকার সুরকার আমাদের আব্দুল কাদের হাওলাদার ভাই যে নাশিরটির মাধ্যমে বাংলাদেশে প্রায় আমার জানা মতে প্রায় পাঁচ কোটি মানুষ এই শুনেছে এবং আমাদের যেটা রেকর্ডে আছে তো আলহামদুলিল্লাহ এই মাধ্যমে একটা নাসিদের যারাই শুনে তাদের চোখ দিয়ে পানি পড়ে আলহামদুলিল্লাহ এটা এই নাশিটি আমরা শুরু করছি একটু তো দর্শক আমরা বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে আবারও চাইলে আল্লাহ তালা চাইলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট টেলিভিশনের পর্দায় তো প্রত্যেককে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আহ প্রত্যেককে ঈদ মুবারক আমরা আমাদের শেষ পরিবেশনা দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি একদিন তোমাকে সঙ্গী সজন করবে হঠাৎ চলে যাবে আদরের ধন। প্রিয় মা বাবার ভাষিয়ে নয়, তৈরি থেকে তৈরি রেখো তৈরি থেকে তৈরি রেখো কোরআ জীবন বিধা এক দিন তো না মসজিদ হবে একদিন তো না মসজিদ হবে তুই রিথে থেকে। তোমারি নাম মসজিদ হবে এলা একদিন নাম মসজিদ হবে এলা নামে সমন জারি হলে করবে আটক বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুরি থাকবে না দেহে